এই শান্তিদা আদা দেবে আমাকে, আদা রসুন টমেটো আমাকে একটা জায়গা দাও, আমি আমটা নি। কত আম হে গো, আম কত কই দাও আমাকে একটা জায়গা দাও। একবারে যোগা করে সবজি বাজার করে চলে এলাম, এক হাতে ম্যাট এক হাতে জলের বোতল আর দুটো বড় বড় পলিথিন। আমি ভাবিনি এত বাজার করে নিয়ে আসব, তো এই জন্য থলি নিয়ে যাই। বন্ধুরা গুড মর্নিং, রিয়া রাশিয়ানা একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। সো এখন বেজে গেছে 9টা, কারণ আজকে আমি যোগা করে গেলাম সবজির বাজারে। আর মানে সকাল সকালের শান্তি, মানে আমি যার কাছে সবজি বাজার করি এত টাটকা টাটকা সবজিগুলো নামাই যে দেখে মনে হয় নিয়ে নিই সব। তো এখন যেহেতু ওয়েদার খুবই খারাপ, বর্ষাকাল চলে এসছে, কোন দিন কী বানাবো ঠিক নেই, তাই একটু একটু করে দু তিন দিনের জন্য সবজি আনাটাই ভালো। তো আমি এখন এক পথেই করে নিলাম, কালকে ওই রকম যা যা শুনলে তোমার কিছু আনা ছিল একবারে নিয়ে নিয়েছিলাম। এখন সবজি আনাতে শাকগুলো দেখাচ্ছি আপনাদেরকে, এত টাটকা যে কী বলবো। এই দেখুন পুনকো শাক, আর এই পুনকো শাক দেখলেই পোস্ত দিয়ে তো খুবই ইচ্ছে করে, তো এই পুনকো শাক পোস্ত করব, আজ করব না কাল করব। আর এই যে কলমি শাক এনেছি, ওই থলির মধ্যে অনেক সবজি ঢুকে গেছিলো বলে ওই রকম হয়ে গেছে, বাট একদমই ফ্রেশ ছিল। তো আজকে কলমি শাক ভাজা করে নেবো। ড্রেস ছেড়ে ফ্রেশ হয়ে গেছি, এখনও রুষা ওঠেনি, বাট আজকে একটু লেট হয়ে গেছে, কোনো ব্যাপার নয়, এই কাজটাও দরকার ছিল। সবজি বাজার না করা হলে না, মানে এই দু তিন দিনের সবজি বাজার জন্য আর মুচিপাড়া যেতে ইচ্ছে করে না, তো ওই জন্য আজকে এই সামনে শান্তিদার দোকানে কিনে নিলাম, তো এটাও দরকার ছিল। আর এখন ব্রেকফাস্টে বানাবো আজকে সুজি ছিলা, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, হয়তো আপনারা অনেকেই এই রেসিপিটা জানবেন। বাট এত হেলদি একটা রেসিপি, একটুও তেল লাগে না, খেতে দুর্দান্ত, দেখে মনে হবে আপনার যে আপনার মানে যে কেউ কাউকে যদি আপনি দেন না সে বলবে হয়তো আটার বা ময়দার, কিন্তু মোটেও না, সুজি আপনাদের আন্দাজ মতো নেবেন। আর যেহেতু আমার করে করে অভ্যাস হয়ে গেছে, তাই আমি প্যাকেট থেকে আন্দাজ করে নিলাম। আপনারা যখন যদি করতে চান, তো আপনারা এক কাপ সুজি নিলে হাফ কাপ দই নেবেন, মানে যত কাপ সুজি নেবেন তার হাফ কাপ কিন্তু দই নিতে হবে। আর কিছু এই যে সবজি আমি ইয়ে করে নিয়েছি, কেটে নিয়েছি, তারপর এইভাবে দেখুন মানে কুচি কুচি করে নিলাম। এটা নিয়ে আমার এত সুবিধে হয়েছে না, এগুলো ছুরিতে না যান আমাকে কুচি কুচি করতে হতো, টাইম লেগে যেত। আর সুন্দর একদম ছুরিতে একটু বড় বড় করে কেটে এইভাবে গ্রেট করে নিলাম, খুব সুবিধা হয়েছে, অনেক কাজে আমি এটা ইউজ করতে পারছি, যা ঝটপট হয়ে যাচ্ছে। তো এইভাবে সবজিগুলোকে গাজর ক্যাপসিকাম পেঁয়াজ কাঁচা লঙ্কা ঝালটা যেমন দেবেন সেরকম কাঁচা লঙ্কার পরিমাণ দেবেন। দেখলেন তো এক ফোঁটা তেল লাগলো, তেল দিয়ে এইভাবে ব্রাশ করে নিলেন, তারপর আপনার ওই যে গোলাটা সেটা দিয়ে দেবেন, খুব বেশি পাতলা করার দরকার নেই, যেহেতু আমি এটার মধ্যে একটুখানি বেকিং পাউডার দিয়েছি, জাস্ট একটুখানি ফুলবে। আর যা নরম হয় না কি বলবো, দাঁড়ান আমি আপনাদেরকে করেই দেখাচ্ছি, আপনারা একবার দেখে নিন। আর কিছুক্ষণ কিন্তু আপনার সুজি আর দইটা কিছুক্ষণ রেস্টে রাখতে হবে, 10 থেকে 15 মিনিটের মতো, এরপর আমি ঢাকা দিয়ে দেবো। আর ঢাকা দিয়ে দিয়ে করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, তো একটুখানি ঢাকা দিয়ে আপনার ওই 2-3 সেকেন্ডের মতো রাখবো। তারপর দেখুন ঢাকাটা তুলছি, আর ওপরটা দেখলেই বুঝতে পেরে যাবেন যে ওপরটা প্রায় শুকিয়ে গেছে, মানে ভেতর তলা দিকটা টেনে নিয়েছে, তার জন্য মানে এরপর আপনি পিছন দিকটা উল্টানোর জন্য একদম তৈরি হয়ে গেছে। তো আমি এই দিকটা উল্টে নিচ্ছি আর এই দিকটা জাস্ট একটু ভালো করে শেকে নেবো। দেখুন একদম উপরটায় কালার চলে এসছে, আর কতটা তেল লাগলো তো দেখতেই পেলেন। আর এইগুলো যখনই সার্ভ করবেন তখনই কিন্তু সস দিয়ে করবেন, দুর্দান্ত লাগে, একবার দেখায় আপনাদের কতটা নরম হয়েছে, একদম তুলতুলে নরম, এতটুকু কিন্তু কাঁচা ভাব নেই, সুন্দর খেতে লাগে। মা মা সে রান্নাবান্না কমপ্লিট, রাতের রান্না সকালের রান্না ব্রেকফাস্ট সব কমপ্লিট, দিদিও কাজ করে চলে গেছে, বাসনগুলো তুলবো একটু পরে। আর এখন আমি একটুখানি কালকে এনেছিলাম, কাল খাওয়া হয়নি, ম্যাঙ্গো লস্যি, তো সেটাই এখন খাচ্ছি। আর দেখবে রুষা কী করছে, এই দেখো কি করছো তুমি, আমার পায়ে উ হয়ে গেছে, ও ওষুধ দিয়েছো, কোথায় আছে ওষুধ, ওখানে আছে, সব জানে পাকা বুড়ি, এদিকে তাকা একবার হেসে দাও। এখন বাজে 4:20, আমি রুষার সাথে শুয়েছিলাম, অনেকক্ষণ ধরেই ভাবছি মেঘ ডাকছে,
তাহলে হয়তো কালো করে মেঘ করে এসছে, বৃষ্টি হবে, কোথাও কিছু না, মেঘ এসছে বাট বৃষ্টি নেই। ওই দিকে দেখুন একদম ওই দিকের মেঘটা কালো হয়ে আছে, ওই দিকে বৃষ্টি হচ্ছে। এতদিনে একবারও ভালো করে বৃষ্টি হয়নি, তাই বর্ষাকালে মাঠগুলো পুরো ভিজে জলে থই থই করবে, ব্যাং ডাকবে। আগেকার বর্ষাটার মজাটাই আলাদা ছিল, একটা মাটিও ভেজেনি এমন বৃষ্টি হচ্ছিল। নিম্নচাপে বৃষ্টি হচ্ছিল ঠিকই, বাট সেরকম এই সাইডে বৃষ্টি হয়নি, অন্যান্য দিকে অনেক বৃষ্টি হয়েছে, দুর্গাপুর সাইডে একদমই বৃষ্টি হয়নি। নিম্নচাপে বৃষ্টি দেখবেন হয়, ভালো রকমই হয়, বাট হয়নি। এই মেঘ ডাকছে শুনতে পাচ্ছেন, আশা করি মেঘ ডাকছে তো ভালো, আমি যাই ব্যালকনিতে, বলে বৃষ্টি হচ্ছে, কতদিন বৃষ্টির মজা নিই। আর আগে বৃষ্টি মানে আমার যখন বিয়ে হয়নি তখন বৃষ্টির কথা ভাবলে বা মেঘ ডাকলে আমরা আতঙ্কে থাকতাম বৃষ্টি হবে, কারণ আমার বাপের বাড়ির বাড়িটা অনেক পুরনো, তো তো ওই জন্যে ছাদ থেকে না পুরো জল পড়তো, তো ওই ছাদটার পিছনে তো আমরা বহুত মেহনত করেছি বাপরে বাপে, আমি আর দিদি আগে গোবর সিমেন্ট, আমার বাবা এক সময় ওইটা আপনার একটা কাজ দেয় যদি ঢালাই ছাদের থেকে জল পড়ে, তো ওইটা মানে এক ধরনের মশলা টাইপের তৈরি করে দিত, গোবর সিমেন্ট আমরা জোগাড় করতাম, গোবর জোগাড় করতাম, গুলতাম, আমি আর দিদি মিলে ঝাঁটা করে ছাদে দিতাম, সেই জলটা প্রায় তিন চার মানে তিন চারবার জল হলে আটকাতো, তারপর আবার ধুয়ে যেত, আবার সেটাকে দিতাম। প্রচুর আমরা মানে তখনকার দিনে জল হলে ওই দিনগুলো মনে পড়লেই না ভয় লাগতো, বাট এখন জল চাই, একটুখানি জল দেখবো, এখন জলই নেই, বৃষ্টিই নেই কোথাও। কালকে এত এত কেঁচেছিলাম, কালকে তো মেঘলা আকাশ ছিল, ঝিপিঝিপি বৃষ্টি হচ্ছিল, আমি ভাবিনি শুকাতে পারবে বলে আজকে, বাট আজ সকালে একটু রোদ দিয়েছে, পুরো জামা কাপড় শুকিয়ে গেছে, তো এগুলোকে এখন পাট করবো, রুষা এখনও ওঠেনি, তো ততক্ষণ এগুলো পাট করবো। নিজের পছন্দের কিছু বানানোই হয় না, এখন যেটা বানাবো সেটা কিন্তু আমার একদম নিজের পছন্দের, আর আমার খুব খুব খেতে ইচ্ছে করছিল আজ দুদিন ধরে, তো দেখলাম একটা কলা একদম নরম হয়ে গেছে, তো ভাবলাম করা যাক, শুভ এটা খুব একদমই পছন্দ করে না, তো খেলে খাবে, না খেলে না খাবে, বাট আমি খাবো, আমার খুবই খেতে ইচ্ছে করছে। আর আপনার এটা হচ্ছে মালপোয়া, কলার মালপোয়া, এমনি মালপোয়া তো ঠাকুরের সময় আমি করে থাকি, নাছাড়া করা হয় না, মালপোয়া পাটিসাপটা এগুলো আমার খুব পছন্দের, কিন্তু মানে করা হয় না, পাটিসাপটাটা শীতকালে আমি প্রায় দিনই করে থাকি। সেদিনকে আমি পাটিসাপটা করার জন্য আপনার নারকেল নাড়ু দেখতে গেছিলাম, মানে নারকেল এনে কুড়ে নারকেল নাড়ু করে পাটিসাপটা করার ইচ্ছে আমার ছিল না, তো ভাবলাম যদি রেডিমেড নারকেল নাড়ু পেয়ে যায় তাহলে করব, তো পেলাম না, পাটিসাপটার জন্য হলো না, তো আজকে ইচ্ছে হলো আমার যেহেতু কলাটা ছিল নষ্ট করে দেবো, একটু নরম নরম হয়ে গেছিলো, তাই মালপোয়ার জন্য এই যে এখন আপনার গোলাটা রেডি করে রাখছি, কিছুক্ষণ রেস্টে থাক, সুজি টুজি মিশিয়ে দিয়েছি, এই রেসিপিটা তো আপনারা বলার কিছুই নেই, আপনারা সবাই জানেন, আমার তো খুবই খেতে ভালো লাগে, তো ভাবলাম আটাটাও মেখে নিই রাতের, তো সেই জন্য। আর এখন এইদিকে জামা কাপড়গুলো গুছিয়ে নিই, রুষা ঘুমোচ্ছে, তো সেই ফাঁকে আবার চুপচাপের মধ্যে কাজগুলো করে নিই, আমি এখন চোখটা জাস্ট বন্ধ করি 10 থেকে 15 মিনিটের মতো, যেই চোখটা খুলে যায় না কোনো কারণবশত উঠে যায়, কারণ আমার এডিটিংয়ের কাজ থাকে, এই যে দুপুরে এই জামা কাপড় রাখা, আরেকবার ঘরটা ঝাড় দিতে হয়, কারণ রুষা এখন বড় হচ্ছে, পুরো সকালে যে একবার ঝাড় দিয়ে যায়, তারপর কিন্তু আমার ঘরটা যে একদমই ওই রকম আগের মতো ঝাঁচকচক থাকে তা নয়, তাই একবার বিকেলবেলাতে আমি এখন প্রত্যেক দিন ঝাড় দিয়ে দিই, তো এইসব কাজগুলো আমি তাড়াতাড়ি উঠে করে নিই। আর এই যে একটু বৃষ্টির জন্য তাকিয়ে আছি, যে যদি পড়ে, আর ওয়েদারটা ভালোই করেছে, ঠান্ডা ঠান্ডাই করেছে, তো চলুন এবার চাটা করে নিই, তো ওইদিকে আমি চায়ের জলটা বসিয়ে গেছিলাম, একটু চা পাতা দিয়ে ফুটতে দিয়ে গেছিলাম, এরপর দুধ দিয়ে দেবো, রুষা যতক্ষণ না উঠছে ততক্ষণ আমি আমি আর শুভ চাটা খেয়ে নিই। আর আজকে রুটির আটাটাও একসাথে মেখে নিয়েছি, তড়কা তো রাতের করে নিয়েছি, তো জাস্ট রুটি করলেই হবে, ভাবছি যখন মালপোয়াগুলো করবো তখন সাইডে লুচিটাও এই সরি রুটিটাও করে নেব, তাহলে একসাথে দুটো কাজই হয়ে যাবে। তাই সকাল
লেবু, তুমি পাপা লেবু লেবু ওরা কি বলছে, লেবু লেবু বলছে তোমাকে, লেবু ছোট লেবু দা, এক ঘুঙ্কু লেবু দা, লেবু আবার মোমো খাবে, মোমো কি খাবে, মোমো বাত খাবি, বাত আর ঠামু চেয়েছে, আর এটা বলে দাও তো শেষ, আর ঠাম্মা চেয়েছে খেতে কি মোমো, আমাকে একটু দাও বলেছে ফেসবুকে, আমি তোমার মতোই বলে দিচ্ছি এ নাও, মেয়ে চুল বাঁধবো না বলেছে, মেয়ে বোম্মাচ হয়ে গেছে, বোম্মাচ শুধু বলছে আমি দৌড়াবো লাফাবো, তুমি আজকে কোথায় যাবে এখনই চুল বেঁধে, হ্যাঁ কোথায় ঘুরতে খেলতে যাবে, বৃষ্টি পড়ছে তো বাইরে, এতক্ষণ ধরে বৃষ্টির জন্য ওয়েট করলাম, ঝিপি ঝিপি বৃষ্টি পড়ছে, ঝিপি ঝিপি, যে বৃষ্টিতে কেউ বেরোতেও পারবে না কেউ ঘুরতেও পারবে না, বৃষ্টি ঋষা বলো তো বৃষ্টি, ও মাম্মা পাপা দুটো দু কালারের গার্ডার এনেছে বেটা, ও আমি কে, আমার নামটা বলে দাও তো সবাইকে, সবাইকে বলে দাও ক্যামেরাতে আমার নাম কি, বলে দাও মাম্মা আমার নাম কি বল, নিজেদের সংসারের কাজগুলো যদি একটু বুদ্ধি করে নেওয়া হয় না, তাহলে দেখবেন টাইম মতো সময় মতো সব কাজ হয়ে যাচ্ছে, আর আপনাদের জন্য মানে আমরা নিজেদের জন্য সময় পাচ্ছি, আর যেমন আমি সময় থাকতে থাকতে সব কাজ সেরে নিয়েছি, তাই ফাঁককে একটু একটুখানি বসতে পাচ্ছিলাম, আর বসে বসে কাজ করলে দেখবেন কাজের এনার্জিও থাকে, কিন্তু কেন জানি না সকাল দিকটা না আমার খুব উদ্বেগ লাগে, কি জানি কি কারণে, ওই আসলে দিদি আসার থেকে তার জন্য, দেখুন মালপোয়াটা কত নরম হয়েছে, তো মালপোয়া রুটি কম, আমরা কোথায় যাচ্ছি রুষা, কার বাড়ি যাচ্ছি, আমরা কার বাড়ি যাচ্ছি, গুড গার্ল, দিদির বাড়ি যাচ্ছি একটু, দিদিকেও মালপোয়া একটু তরকা বানিয়েছিলাম, সে তরকা দিতে যাচ্ছি, বাইরে বৃষ্টি পড়ছে, শুভ বললাম ছেড়ে দেবে চলো, তাই এসেছি, আর ও ঘরের মধ্যে শুধু রানা আর মমতা, রানা আর মমতা করছিল, যা রানাকে ডাক, রানাকে ডাক, যা 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 ডাক রানাকে জোরে, রানাদার ভাগ রেখে খাবি সব সময়, কই রানাদা আছে, তুই তো বলি নেই, এই ও যে তোমাকে কত বলে বলে দরজা ঠক ঠক করলো, রানা নানা নানা করলো, ঠক ঠক করছিল, ও করছিল এই যে দিদি আমাদেরকে খেতে দিয়েছে, তুমি কি খাচ্ছ রুষা, রানা কি বলে রুস্কা, আর মাম্মা ওইটা বলে দাও তো, এপাং ওপাং জোপাং বলে দাও, আবার করো এপাং ওপাং, ইচ্ছা করে বসতে না জানে নিচে আমার লাগবে, বাহ
খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর খুব সুন্দর হয়েছে।